বাংলাদেশ দল ব্রিসবেন থেকে হোবার্টে পৌঁছেছে বৃষ্টির কারণে বাতিল হয়েছে আজকের অনুশীলন অস্ট্রেলিয়ার হোবার্ট থেকে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ ব্রিসবেন থেকে হোবার্ট এসে পৌঁছেছে বাংলাদেশ দল একটু আগে বাংলাদেশ দল তারা হোবার্ট এসে পৌঁছেছে তবে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা দেখাচ্ছি যে বৃষ্টি পড়ছে বাংলাদেশ দলের জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল মাঠে অনুশীলন করা কিন্তু সেটি করতে পারছে না মূলত বৃষ্টির কারণে হচ্ছে না আজ রাতেবেলা স্থানীয় সময় অনুশীলন করার কথা ছিল কিন্তু তারা অনুশীলন করতে পারছে না কারণটা হচ্ছে বৃষ্টি আজকে তারা হোটেলে যাবে হোটেলের সময় কাটাবে আগামীকাল যদি আবহাওয়া ভালো থাকে তাহলে তারা অনুশীলন করতে পারবে সেটাও কিন্তু বাংলাদেশের জন্য কঠিন কারণ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে তবে ভালো কথা যে বাংলাদেশ দল মেলবোর্নের ট্রানজিট কাটিয়ে অবশেষে তারা হোবার্ট এসে পৌঁছিয়েছে এবং তারা একটু পরেই হোটেলে প্রবেশ করবে সেখানে তারা বিশ্রাম কাটাবে বাংলাদেশ দলের যে টিম ম্যানেজমেন্ট তারা এসে পৌঁছিয়েছে তারপরে বাংলাদেশ দলের জন্য একটি জয় খুবই গুরুত্বপূর্ণ যদি নেদারল্যান্ডের বিপক্ষে জয়টা পায় তাহলে বাংলাদেশের একটা আত্মবিশ্বাস হয়ে মাঠে নামতে পারবে 2007 সালের পর থেকে টি টোয়েন্টিতে বাংলাদেশের কোনো জয় নেই সেই খরাটা কাটানো মিশন এবার এবং সাকিব আল হাসান ক্যাপ্টেন বলে বাংলাদেশের সমর্থকদের চাহিদা একটু বেশি এবং তারাও চাচ্ছে যেন ভালো একটি ফল নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরতে পারে